কুকথার যেন শেষ নেই। আবারও দিলীপ ঘোষ সম্পর্কে কটূক্তি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর কটু কথাতেই পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। সে খ্যাপা ষাঁড়টা, খ্যাপা ষাঁড়টা সকাল থেকে শুধু প্রভোগ করতে করতে বেরিয়ে যাচ্ছে। আমাদের একটা ছেলের গায়ে খ্যাপা দিলীপ যদি পারে, হাত দিয়ে দেখুক না ওর কোন ছেলেরা রয়েছে, কত বড় মস্তান দেখছি দেখি না। তারপর যা ব্যবস্থা করার আমরা তা ব্যবস্থা করব। দেখুন, সব জায়গায় একটা করে জোকার থাকে, এই মামাটি মানুষের যাত্রাপালা চলছে, তাতে জোকারের দরকার আছে। দুটো জোকার দেখলাম, এটা মোটা একটা পাতলা। তো সবচেয়ে ভালো জোকার এখন কল্যাণ ব্যানার্জি, মামাটি মানুষের যাত্রাপালার জোকার, লোক দেখে হাসে হাততালি দেয়, এটা বোঝারও ক্ষমতা নেই। রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। স্বাভাবিকভাবেই বঙ্গধ্বনি যাত্রা হচ্ছে মালদাতেও, কিন্তু সেই বঙ্গধ্বনি যাত্রাতেও লুকোনো গেল না দলের অন্দরের কোন দলের ছবি। মালদা জেলা জুড়ে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা, কিন্তু সে যাত্রায় দলীয় ঐক্যের ছবি দেখা যাচ্ছে না। বঙ্গধ্বনি যাত্রাতেও মালদা জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। ইংরেজবাজার ব্লক থেকে মানিকচক ব্লক, জেলার 15টি ব্লকে তৃণমূল কংগ্রেসের অনৈক্যের ছবিও যেন স্পষ্ট, অন্তত বিজেপির দাবি তেমনটাই। একটা জেলায় তৃণমূল কংগ্রেসের 6টা করে কমপক্ষে গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীরা এক একজন আরেকজনকে টেক্কা দেওয়ার জন্য এটা করছে। মমতা ব্যানার্জির নির্দেশ যে দল মানে না, মমতা ব্যানার্জি বলেছেন এই বঙ্গযাত্রা না রঙ্গযাত্রা সেটা করতে সম্মিলিত ভাবে, এখানে একজন আরেকজনকে মমতা ব্যানার্জির পোস্টার প্লেক্স রেখে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা একে অপরকে টেক্কা দিয়ে এই কার্যক্রমটা করছে। ইংরেজবাজার বিধানসভাতে বর্তমান বিধায়ক নিহার রঞ্জন ঘোষ যেমন তার নিজস্ব অনুগামী নিয়ে বঙ্গধ্বনি যাত্রা করছেন, তেমনি ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও নিজস্ব অনুগামী নিয়ে পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই বঙ্গধ্বনি যাত্রা করছেন। একই ছবি মানিকচক ব্লকেও, প্রাক্তন মন্ত্রী তথা ব্লক সভাপতি সাবিত্রী মিত্রের বঙ্গধ্বনি যাত্রায় নেই জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। একসঙ্গে একটা লোক গোটা বিধানসভায় 14 থেকে 15টি অঞ্চল থাকে করা সম্ভব নয়, সেই হিসাবে জন ভাগ করে করে তাদেরকে সমস্ত কর্মী যদি এক জায়গায় নিয়োগ হয় তাহলে সমস্যার সমাধান হবে না, মানুষের কাছে পৌঁছানো যাবে না, মানুষের সঙ্গে সমস্ত সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে না। এই জন্য এক একটা বিধানসভায় 2 জন 3 জন 4 জন 5 জন কোথাও 2 জনকে এইরকম করে নিয়োগ করা হয়েছে আলাদা আলাদাভাবে। তৃণমূল নেতারা বলছেন কোথাও কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, Zee 24 ঘন্টা। পুরুলিয়ায় দাদার অনুগামীরা কার্যালয় খুলেছেন, কাঁথিতে দাদার অনুগামীদের সেবা কেন্দ্র হয়েছে, বর্ধমানে দাদার অনুগামীর মাস্ক স্যানিটাইজার এইসব বিলি করা চলছে। এবার দাদার অনুগামীরা রক্তদান শিবিরের আয়োজন করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য। রক্তদান শিবির ব্যানারে ছিল দাদার অনুগামী দুর্গাপুর।